হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি হেল্প কর্নার থেকে তনুশ্রী, আপনাদের সঙ্গে একটা খুবই পরিচিত গাছ তার সম্বন্ধেই আপনাদেরকে আজকে জানাবো, যেটা হলো অপরাজিতা গাছ। এই অপরাজিতা ফুল যেমন আমাদের পুজোতে লাগে, তেমনি এই অপরাজিতা গাছ আমাদের পুরোটাই কাজে লাগে, খুবই উপকারী। ফুল, পাতা এবং মূল সব সব জিনিসই আমাদের উপকারে লাগে। আমাদের এই উপকারী ফুল হিসাবে এটা পুজো হয়, এবং পাতাও আমাদের অনেক উপকারে লাগে। আমাদের এই অপরাজিতা গাছ একটা লতা জাতীয় গাছ, অনেক লম্বা হয়ে থাকে। এর ফুল দু রঙের হয়ে থাকে, কোনো অবলম্বন পেলেই এরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই অপরাজিতা ফুলের পাপড়ি, ফুল, মূল ও গাছের লতায় নানান ঔষধি গুণাগুণ রয়েছে। বয়ঃসন্ধিকালীন উন্মাদ রোগ, গলগণ্ড রোগ, ফুলা রোগ, ঘন ঘন প্রস্রাব, সর্বাঙ্গ শুষ্ক, কাশি, আধ কপাল ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার ঔষধি গুণাগুণ রয়েছে। 1 নম্বর হলো মূর্ছা বা হিস্টেরিয়া আক্রমণের, হিস্টেরিয়া আক্রমণের সময় এর মূল, গাছ ও পাতা থেতে ছেঁকে 1 চামচ রস কোনো রকমে খাইয়ে দিলে ছেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে বয়ঃসন্ধিকালীন উন্মাদ রোগ। বিবাহযোগ্য ছেলে বা মেয়েদের ক্ষেত্রে সাধারণত এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এর চিকিৎসায় এর মূলের ছাল 3 থেকে 6 গ্রাম পরিমাণ নিয়ে শিললে বেটে দিনে 2 বার আতপচাল ধোয়া জল দিয়ে খাওয়াতে হয়। 3য় নম্বর হচ্ছে গলগণ্ড রোগ। এর মূল 5 থেকে 6 গ্রাম আন্দাজ মতো ঘি দিয়ে শিলে পিষে অল্প মধু মিশিয়ে খাওয়ালে এর ফল পাওয়া যায়। ফুলা রোগ 4 নম্বর, পুরনো ফুলা রোগে নীল অপরাজিতার পাতা মূল সহ বেটে অল্প গরম করে লাগালে ফুলা রোগ সেরে যায়। 5য় নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্রাব। শিশু অথবা বয়স্ক যারা ঘন ঘন প্রস্রাব করে, এই ক্ষেত্রে সাদা বা নীল অপরাজিতা গাছের মূল সহ রস করে 1 চা চামচ প্রত্যহ 2 বার একটু দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। 6 নম্বর হলো সর্বাঙ্গ। সমস্ত লতা পাতা আন্দাজ 10 গ্রাম থেঁতো করে 4 থেকে 5 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকলে নামিয়ে ছেঁকে 15 মিনিট গার্গেল করলে সেরে যায়। 4 থেকে 5 দিন করতে হবে এইভাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে শুষ্ক কাশি। অপরাজিতার মূলের রস 1 চামচ আধা কাপ অল্প গরম জলে মিশিয়ে নিতে হবে। সেই জলে 10 থেকে 15 মিনিট মুখে ধরে রেখে গার্গেল করতে হবে। 8 নম্বর পয়েন্ট হলো আধ কপালে ব্যথা। এই রোগে 1 টুকরো মূল ও গাছ থেঁতো করে ওটার রস নাকে নিলে সেরে যায়। তাহলে আপনারা শুনলেন এই অপরাজিতার কত রকম গুণ। তাই এই অপরাজিতা ফুল, পাতা, মূল সবই আমাদের কাজে লাগে। তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আবার নতুন কোনো ভিডিও আপনারা পেয়ে থাকেন খুব সহজে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ।